আসসালামু আলাইকুম। সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালোই আছো। আজ আমি তোমাদের সাথে তোমাদের গণিত বইয়ের 11 অধ্যায়ের অর্থাৎ তথ্য উপাত্তের গণসংখ্যা নিবেশন সারণী কিভাবে প্রস্তুত করতে হয় সেই বিষয়টি আমি আলোকপাত করব। গত পর্বে আমি তোমাদের সাথে কিভাবে উপাত্তগুলোকে ঊর্ধ্বক্রম এবং মধ্যক্রমে সাজাতে হয় সেই বিষয়টি বিস্তারিত আলোচনা করেছিলাম। তারই ধারাবাহিকতায় আজ আমি আলোচনা করব কিভাবে গণসংখ্যা নিবেশন সারণী প্রস্তুত করতে হয়। এজন্য দেখো, আমি একটি অঙ্ক তোমাদের বই থেকে লিখেছি, সেটি হচ্ছে তোমাদের বই 16 অঙ্ক। এখানে বলা আছে 30 জন শ্রমিকের ঘন্টা প্রতি মজুরি টাকায় নিচে দেওয়া হলো। এখানে 30 জন শ্রমিকের টাকা দেওয়া আছে। এই এখান থেকে শ্রেণী ব্যবধান 5 নিয়ে আমরা গণসংখ্যা সারণী তৈরি করব। এখানে দেখো, আমি দুটো সংখ্যাকে ইন্ডিকেট করে রাখিছি, একটি হচ্ছে 20 এবং একটি হচ্ছে 50। এই 20 হচ্ছে আসলে সর্বনিম্ন মজুরি আর এটা হচ্ছে সর্বোচ্চ মজুরি। তাহলে এখান থেকে আমরা গণসংখ্যা সারণী তৈরি করার জন্য আমাদের যে বিষয়গুলো জানা দরকার সেটি হচ্ছে, প্রথমে আমরা জানবো হচ্ছে পরিসর। পরিসর হচ্ছে সর্বোচ্চ সংখ্যামান থেকে সর্বনিম্ন সংখ্যামান বিয়োগ করে একযোগ করতে হবে। তাহলে এখানে আমাদের কি দেওয়া আছে দেখো, পরিসর যদি আমরা নির্ণয় করি, পরিসর হচ্ছে এখানে আমাদের সর্বোচ্চ মজুরি কত, সর্বোচ্চ মজুরি 50 আর বিয়োগ সর্বনিম্ন মজুরি কত, 20। তাহলে পরিসর সূত্র আমি কি বললাম, সর্বোচ্চ মজুরি মাইনাস সর্বনিম্ন মজুরি যোগ হয়। এখানে আমরা মজুরি বলছি, এখানে মজুরি দেওয়া আছে, তাই মূলত হবে সর্বোচ্চ সংখ্যামান মাইনাস সর্বনিম্ন সংখ্যামান যোগ 1। তাহলে এখানে দেখো, এই 50 মাইনাস 20 যোগ 1, তাহলে এখান থেকে আমি পাইলাম সে 31। তাহলে আমাদের পরিসর আমরা পেয়ে গেলাম 31। এবং এখন এখানে কি দেওয়া আছে, আমাদের শ্রেণী ব্যবধান 5 নিয়ে গণসংখ্যা সারণী তৈরি করো। তাহলে আমার দেওয়া আছে শ্রেণী ব্যবধান 5, তাহলে আমরা শ্রেণী সংখ্যা বের করব। শ্রেণী সংখ্যা নির্ণয়ের সূত্র দেখো, শ্রেণী সংখ্যা এটা সূত্র হচ্ছে পরিসর ভাগ শ্রেণী ব্যবধান, শ্রেণী ব্যবধান। তাহলে আমাদের পরিসর কত, 31, আর শ্রেণী ব্যবধান আমাদের 5। এখন লক্ষ্য করো, আমরা 31 কে 5 দ্বারা ভাগ করছি, 5 6 30, থাকে 1 10, 5 2 10। এখন এটা খেয়াল করতে হবে যে আমাদের এখানে দেওয়া আছে শ্রেণী ব্যবধান 5, তাহলে আমরা পাইলাম 6.2, অর্থাৎ এই শ্রেণী সংখ্যা হবে পূর্ণ সংখ্যা। এখানে দশমিকের পরে যাই থাকুক না কেন আমরা এক যোগ করে নেব। তাহলে এক যোগ করলে আমাদের কত আসে দেখো, এই 7টি, তাহলে 6 আর 1 7টি। তাহলে আমরা এখান থেকে 7টি পেয়ে গেলাম, দেখো এখানে 7টি পেয়ে গেলাম, শ্রেণী সংখ্যা 7টি। এখন দেখো, আমাদের তো শ্রেণী সংখ্যা আমরা 7টি পেয়েছি, শ্রেণী সংখ্যা 7টি। এখন এখান থেকে আমরা গণসংখ্যা সারণী তৈরি করব। গণসংখ্যা সারণী তৈরি করার জন্য আমরা এটাকে 3টে ভাগে ভাগ করব। প্রথমটা হচ্ছে শ্রেণী ব্যবধান, শ্রেণী ব্যবধান, তারপর ট্যালি, ট্যালি, তারপর গণসংখ্যা। প্রথমে শ্রেণী ব্যবধান আমাদের এখানে দেখো, এই যে এখানে লক্ষ্য করো, সর্বনিম্ন শ্রেণী আমার 20, সর্বোচ্চ শ্রেণী আছে 50। তাহলে আমরা 20 থেকে শুরু করব, 5 ব্যবধান নিব। তাহলে 5 ব্যবধান মানে কি, 20 থেকে 5 ব্যবধান নিলে 20 থেকে 24। এখানে খেয়াল করতে হবে, এটাকে বলা হয় সর্বনিম্ন মান, এটা হচ্ছে সর্বোচ্চ মান। আর এখানে সংখ্যা মান গোনার সময় খেয়াল করতে হবে, 20 ধরতে হবে, 24 ধরতে হবে। তাহলে দেখো,
20 20 21 22 23 24 5 আবার বলি তুমি এই এটা কিভাবে বের করবে এইটা থেকে এটা বিয়োগ করবে কেমন এই 24 বিয়োগ 20 তুমি পাইলে আছে 60 তার সাথে আবার 1 যোগ করতে হবে 1 যোগ করলে তুমি ই পাবে তাহলে এই ব্যবধানের সাথে 1 যোগ করলে তুমি এই যে শ্রেণী ব্যবধান পাবে কেন 1 যোগ করবে কারণ তুমি 24 থেকে 20 বিয়োগ করেছো প্রথমটা বাদ পড়েছে এজন্য আমরা 1 যোগ করব তাহলে এটা হচ্ছে তখন 5 হবে আবার ভাবো না যে এইটা থেকে এটা বিয়োগ করলাম আমি 4 পেলাম কিন্তু এখানে 5 ব্যবধান তাহলে শ্রেণী ব্যবধান আমরা 20 থেকে 24 নিলাম তারপরে কত হবে 25 থেকে 25 26 27 28 29 তাহলে 29 তারপরে আসবে 30 থেকে 34 তারপরেটা দেখো তারপরেটা কত আসে 35 থেকে 39 তারপরেটা আসে 40 থেকে 44 তারপরেটা আসে 45 থেকে 49 তারপরেটা আসে 50 থেকে 54 দেখো আমাদের এখানে শ্রেণী শ্রেণী সংখ্যা হবে 7টি 7টি হয়েছে কিনা দেখো 1 2 3 4 5 6 7টা হ্যাঁ তাহলে আমরা এবার এখানে দেখো কিভাবে সংখ্যাগুলো বসাবো প্রথমে আমরা 20 কোন রেঞ্জে আছে এইটা কেটে দিলাম এখানে এই দাগ দিলাম ট্যালি চিহ্ন দিলাম তারপর 22 এইটা কেটে দিলাম এই ঘরে আছে তারপর 30 এই 30 কাটলাম 30 কোন ঘরে আছে দেখো এখানে এই 30 তারপর 25 অর্থাৎ এখানে আছে দিলাম 25 তারপর 28 28 আছে এই দলে তাহলে 28 তারপর 30 আবার এখানে 30 তারপর 35 35 দেখো এখানে 35 তারপর 40 40 আছে এখানে তারপর 25 25 আছে এখানে এবার 20 20 আছে এখানে আর 28 28 আছে এখানে তারপর আবার 40 40 আছে এখানে 40 কাটলাম এর 45 45 আছে এখানে এটা কাটা তারপর 50 50 আছে এই লাইনে তারপর আবার 40 40 আছে এই লাইনে তারপর 35 35 আছে এখানে তারপর আবার 40 40 আছে এখানে তারপর 35 35 আছে এখানে তারপর 25 25 আছে এইবার দেখো যখন 4টার পরে 5টা বুঝাবে তখন এই দাম যোগ করে দিতে হবে তাহলে আমাদের এটা হয়ে গেল 25 তারপর আবার 35 এই তারপরে আবার 35 তাহলে 4 আর 1 5 এই 35 গেল এবার 40 40 এই যে এখানেও আবার এই 40 কেটে দিলাম এখানে আছে আমার এই 4টার এটাই 5টা হয়ে গেল তারপর 25 তারপর এই এখানে তারপর 20 এইটা আবার 30 এখানে 30 তারপর 35 এই যে এখানে 35 তারপর 50 এই তারপর আবার 40 40 এই তারপর 45 45 এই তারপর আবার 50 লাস্ট দেখো তাহলে আমাদের এখানে বিষয়টি হয়ে গেল তোমরা নিশ্চয় লক্ষ্য করেছো যে আমাদের এবার এই ট্যালিকে গণসংখ্যা কি ট্যালিকে এবার সংখ্যা মানতে লিখলে সেটা গণসংখ্যা হবে আমরা ট্যালি এখানে কয়টা আছে দেখো এখানে আছে 4টা তাহলে দিলাম 4 এখানে আছে 5 আর 1 6 তাহলে এখানে আছে 3 এখানে আছে 5 আর 1 6 এখানে আছে 5 আর 1 6 এখানে আছে 2 এখানে আছে 3 তাহলে মোট কত হয় দেখো মোট মোট হচ্ছে আমাদের এগুলো আমরা যোগ করি 6 আর 6 10 আর 3 13 13 আর 10 23 24 25 আর 27 আর 3 30 তাহলে মোট 30 তাহলে এখানে দেখো আমরা এর উপর দিয়ে আমরা এখন লিখে দিই যে শ্রেণী ব্যবধান 5 নিয়ে গণসংখ্যা সারণী প্রস্তুত করা হয়েছে এই যে লিখে দিলাম শ্রেণী ব্যবধান 5 নিয়ে গণসংখ্যা সারণী গণসংখ্যা সারণী
প্রস্তুত করি। আমরা উপরে দেখো, এখন লক্ষ্য করো আমরা কিভাবে কাজটি করলাম। এখানে আমরা প্রথমে এই অঙ্ক করার জন্য আমাদের পরিসর নির্ণয় করতে হবে। পরিসরের কথা, সর্বোচ্চ সংখ্যা মান মাইনাস সর্বনিম্ন সংখ্যা মান যোগ এক। এবার পরিসর থেকে আমরা শ্রেণী ব্যবধান, এখানে পাঁচ দেওয়া আছে, যদি শ্রেণী ব্যবধান না দেওয়া থাকে তাহলে আমরা 5 থেকে 15-এর মধ্যে যে কোনো সংখ্যা ধরতে পারবো, সেটা হচ্ছে 5 হতে পারে, 6 হতে পারে, 7 হতে পারে, এবং 15-এর মধ্যে যে কোনো সংখ্যা। তবে যখন অনেকগুলো উপাত্ত দেওয়া থাকবে তখন আমরা 10 ধরবো, সাধারণত আর কম উপাত্ত থাকবে, 5 ধরে অঙ্কটি করা যাবে। আর যদি কোশ্চেনে বলে দেওয়া থাকে যে শ্রেণী ব্যবধান এত ধরতে হবে, তাহলে সেক্ষেত্রে তুমি নিজে নিজে আর ধরতে পারবে না, কোশ্চেনে যা দেওয়া আছে সেভাবে অঙ্কটি তোমাকে করতে হবে। তাহলে আমরা সেইভাবে, আমাদের যেহেতু প্রশ্নে শ্রেণী ব্যবধান দেওয়া ছিল আমরা 5, তাহলে আমরা এই যে শ্রেণী সংখ্যা নির্ণয় করার জন্য কি করেছিলাম, পরিসর ভাগ শ্রেণী ব্যবধান, এটা আমাদের সূত্র। আর এখানে খেয়াল করতে হবে যে দশমিকের পরে যাই থাকুক না কেন পরের সংখ্যা নিতে হবে, সে 1, 2, 3, 4, 5 যা থাকুক না কেন তার পরের সংখ্যাটা নিতে হবে। এটা আমরা এই জন্য 6.2 ছিল, আমরা 7 পেলাম, সেখান থেকে আমরা শ্রেণী ব্যবধান 5 নিয়ে গণ সংখ্যা সারণী আমরা গণসংখ্যা সারণী প্রস্তুত করেছি। এই প্রস্তুত করার জন্য আমরা শ্রেণী ব্যবধান, এই যে প্রথমে 5 এগুলো নিলাম, এবার এখানে ট্যালি চিহ্ন দিলাম। ট্যালি চিহ্ন হচ্ছে এক ধরনের রেখাচিত্র, যে রেখাচিত্রের সাহায্যে আমরা সহজে গণনা করতে পারি। তাহলে কি বললাম, ট্যালি চিহ্ন এক ধরনের রেখাচিত্র, যে রেখাচিত্রের সাহায্যে আমরা গণসংখ্যা নির্ণয় করতে পারি। হ্যাঁ, তাহলে এখান থেকে আমরা এগুলো এই জায়গায় লিখে নিলাম, এখানে 4টা আছে 4, এখানে 5, 6টা আছে 6, এইভাবে আমরা একটা সারণী প্রস্তুত করলাম। এই সারণী প্রস্তুত করা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই সারণী থেকে আমরা পরের ক্লাসগুলোতে আয়তলেখ অঙ্কন করব, তোমরা সেই ক্লাস দেখার আমন্ত্রণ জানাচ্ছি। এবং পরের এদের আগের ক্লাসে যে আমরা দেখাইছিলাম কিভাবে ঊর্ধ্বক্রম অধঃক্রমে সাজাতে হয়, সেই বিষয়গুলো তোমরা নিচে লক্ষ্য করেছো, আমরা একটা ধারাবাহিকতা লক্ষ্য করছি। তা তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, পরের ক্লাসে আয়তলেখ অঙ্কন করব, সেই ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে তোমাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আমি আমার আজকের ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।